This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যে এই যে পুরুষের অধিকার নিয়ে এত কথা বলা হচ্ছে আপনিও দীর্ঘদিন ধরে এখন তো দেখতে দেখতে বেশ কয়েক বছর এক দশক অতিক্রান্ত হতে চলল এই যে নভেম্বর মাসটা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এটা মেন ইকুয়ালিটি মান্থ সারা বিশ্ব জুড়ে হ্যাঁ সেক্ষেত্রে কি কর্মসূচিটাও হ্যাঁ পরপর আছে আমাদের একদম তেরোই নভেম্বর থেকে শুরু হয়ে যাবে তেরোই নভেম্বর একটা সেমিনার করবো আমরা যেটা পৃথিবীতে আগে কখনো হয়নি কারণ জানবেন যে মেয়েদের যারা স্ত্রী বিদ্যা বিশারদ তাদের বলা হয় গায়নোকোলজিস্ট পুরুষ বিদ্যা বিশারদকে বলা হয় অ্যান্ড্রোলজিস্ট ভারতবর্ষেই কম কলকাতায় তো প্রায় নেই আর যারা আছেন তাদেরকে ইউরোলজিস্ট বলে দাগিয়ে দেওয়া হয়েছে তো চেষ্টা করছি তাদেরকে একটু তুলে আনার যারা অ্যান্ড্রোলজিস্ট এবং কী হয় বলুন তো যে এক একটি মেয়েও যেমন যখন বড় হচ্ছে তার কিন্তু কোনো প্রবলেম হয়তো নেই কিন্তু একটা মেয়ে বড়ো হলে দেখবেন তাদের গায়নোকোলজিস্টের কাছে তাদের মায়েরা কিন্তু অনেক সময় নিয়ে যান ছোটোখাটো ছোটোখাটো শরীরে পরিবর্তন হয় তো তো একটা ছেলেরও কিন্তু হয় তাদেরকে কোথাও নিয়ে যাওয়ার কথা কেউ ভাবেন না তারা কোথা থেকে জ্ঞান পাচ্ছে বলুন তো কলেজ স্কুলের সিনিয়র দাদা ভাই মানে সিনিয়র ভাই পাড়ার তারা সবাই তো সমান বিজ্ঞ আর কি ফলে অনেক ভুল ভাল তথ্য আসছে এবং তারা নানারকমই বটতলার বই আজকাল তো পর্নোগ্রাফি হয়েছে এসব দেখে শিখছেন ফলে ভুল তথ্যে জীবনটা ভরে যাচ্ছে এই সেই শিখে শিখে সেটা তাদের পরবর্তী বিবাহিত জীবনেও গিয়ে তাদের একদম জীবনটা শেষ করে দিচ্ছে তো আমরা চাইছি এই অ্যান্ড্রোলজিস্টদের দিয়ে সেমিনার করিয়ে কিছু করি যে এই ঠিক তথ্য বা তাদের কাছে যাতে তাদের বাবা মায়েরা নিয়ে যান যে একটা অ্যাডোলেসেন্ট ছেলে তারও যে শারীরবৃত্তীয় পরিবর্তন সেটাতে কি হতে পারে হয়তো কোনো ওষুধের প্রয়োজন হতে পারে বা বা যোগা কিছু কিছুই না এই সম্পর্কে করিয়ে 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 কোনো পরিবর্তনটা তাকে জানানো যে একটা হেলদি লাইফ কি করে লিড করা যায় এবং পুরুষ মানুষের যে রিপ্রোডাকশন অ্যান্ড সেক্সুয়াল হেলথ অ্যান্ড রাইট সেটা নিয়ে কোনো পড়াশোনা আমাদের দেশের কোথাও নেই বিদেশে তবু খানিকটা আছে তো এবছর ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলে আমরা এবছর থেকে শুরু করলাম যে এটা না ভীষণ ভীষণ জরুরি আমাদের দেশে না এসব নিয়ে কোনো পড়াশোনা নেই কেউ মানে জানে জিজ্ঞেস করবেন কথা বলে রিপ্রোডাকশন হেলথ অ্যান্ড সেক্সুয়াল রাইটস পুরুষ মানুষের যেটা আছে এগুলো কেউ জানে না আমাদের দেশে পুরুষ মানুষকে লোকে মনে করে হয় রক্ষক নয় ভক্ষক মাঝখানে তাদের জন্য যে একটা সুস্থ জীবন তাদের যে অনেক কিছু রাইটস আছে হতে পারে সব কেউ ভাবে না হয় সে প্রোটেক্টর নয় সে প্রিডেটর মাঝখানে তার জন্য কিছু নেই তার কোনো পাওয়ার মনে হচ্ছে মানে পরিস্থিতিতে যে কোনো কথায় এটা চলে আসে কোথাও মনে হচ্ছে পুরুষদের মধ্যে যে ধর্ষকামিতা রয়েছে ঠিক সময় চিকিৎসা হলে বা ঠিক সময় বেড়ে উঠলে শাড়ির বৃত্তিও বিভিন্ন পরিবর্তন এবং সুশিক্ষা কোথাও কোথাও মনোবিদদেরও দরকার মনে হচ্ছে তাহলে ধর্ষণটা কমবে কে বলল যে মেয়েদের মধ্যে ধর্ষকামিতা নেই বাজারে প্রকাশ পায় না কদিন আগে পাঞ্জাব হারিয়ানা কোটরা একজন ভদ্রলোক ডিভোর্স চেয়েছিলেন তাকে তার স্ত্রী হিজড়ে বলেছেন কারণ দিনে তিনবার কোনো স্ত্রীর যৌন চাহিদা তিনি মেটাতে পারেন না তাই তাকে হিজড়ে বলা হয়েছে তিনি ডিভোর্স চেয়েছিলেন তো কোর্ট বলেছে তাকে এভাবে স্বামীকে হিজড়া বলা যায় না তাহলে কে বললো আপনাকে মেয়েদের মধ্যে দর্শহর্ষ্যকামিতা নেই কোথাও আজকে এখন কথা বলার সময় কোথাও কোনো পুরুষের ধর্ষণ হচ্ছে না আপনি আমি জানি প্রকাশ হয় না তাই ভারতবর্ষে আঠেরো পার্সেন্ট পুরুষের ধর্ষণ হয় আমি বলছি না সবসময় মেয়েদের দ্বারাই হয় ছেলেদের দ্বারাও অনেক হয় গত বছর নারিংতাগাস্ট কিন্তু আমরা হারিয়েছিলাম যাদবপুরের যে ছেলেটিকে তারও ধর্ষণই হয়েছিল আমি বলতে গেলেই লোকে আমাকে বলছেন পুরুষ মানুষ করেছিল তা আমি কখন বললাম মেয়েরা করেছিল কিন্তু হয়েছিল কিন্তু ধর্ষণ আর আমাদের দেশে না আসলে আমরা মেয়েদেরকে দেবী আর ঈশ্বরী ভাবতে অভ্যস্ত তাই দেবী বা ঈশ্বরীর যে যৌন চাহিদা আছে এটা আবার স্বীকার করতে আমাদের খুব প্রবলেম হয় দেখবেন দু রকম প্রবলেম আমাদের মেয়েরা সারাক্ষণ বলছেন সোশ্যাল মিডিয়াতেও দেখি আগেও বলতেন মেয়েদের যে চাহিদা আছে শারীরিক চাহিদা আছে এটা আপনারা স্বীকার করতে পারেন না এটা বলেন না মেয়েদের কি শারীরিক চাহিদা নেই আবার যদি শিকার করা হয় যখন বলা হয় তখন মেয়েরা এটা নিয়ে খুব অস্বস্তিতে পড়েন যখন বলা হয় কলকাতায় প্রচুর জিগোলো আছেন তাহলে জিগুলোদের ডাকেন কারা ডাকেন নিশ্চয়ই পুরুষরা ডাকেন আমি ধরে নিলাম তা মহিলারাও তো ডাকেন তখন আবার তাদের খুব সমস্যা তখন কিন্তু তারা স্বীকারই করবেন না যে তারা ডাকেন সমস্যাটা কোথায় এম্পাওয়ার্ড উমেন ফিনশিয়ালি এম্পাওয়ার্ড ওমেন তা শারীরিক চাহিদা তো একটা শারীরিক প্রবৃত্তির অংশ খাওয়া দাওয়া ঘুম বাথরুম যাওয়ার মতো তা আপনাদেরও শারীরিক চাহিদা আছে স্বীকার করুন পুরুষ মানুষকে ধর্ষক বলে ডেকে দিচ্ছেন খুব ভালো কথা কিন্তু আপনারাও সেটা করতে পারেন তো আপনারা সারা জীবন ভিকটিম হয়েই কেন থাকবেন এটা এম্পাওয়ার্ড উমেনের লক্ষণ না আপনাদেরকে সারাক্ষণ আইপিসি থেকে বা এখন বিএনএসএ বলছে বলা হচ্ছে আপনারা খালি আপনারা কখনো আক্রমণ করতে পারেন না কে বলল এই কথা অতীতেও এসব অনেক হয়েছে এই জায়গায় আমি ডেফিনেটলি আপনি যেটা বলেন আপনার কথা মানে ওইটাই আপনাকে আমি একটু আগে বলছিলাম যে অ্যান্ড্রোলজিস্ট এই রকম সেমিনার এরকম কথাবার্তা এইরকম ওয়ার্কশপ হলে প্রয়োজন আছে যেই ছেলেরাও এসবের মধ্যে লিপ্ত হচ্ছেন কেন হচ্ছেন সবার আগে সেই উত্তর খোঁজা দরকার এটা তো একটা স্বাভাবিক প্রবৃত্তি নয় যারা ধর্ষক তারা কিন্তু ঠিক পুরুষ নন তাহলে তারা কেন এগুলো করছেন আমাদের সমাজে কিন্তু এবার তাদেরকে এই রকমভাবে সরিয়ে না দিয়ে আমাদের কিন্তু এক ভাবা দরকার এগুলো কেন হচ্ছে